তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার সাথে? আমার সাথে কি কথা থাকতে পারে আপনার? হ্যাঁ, জরুরি। জরুরি? যান, বেরিয়ে যান। যাচ্ছি। আসলে তোমার একটা বিপদ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এখানে তোমার কোনো দোষ ছিল না। শান্ত ভাই, আই এম সরি, আসলে আমার মনটা ভালো নেই তো। আমি জানি কেন মন ভালো নেই, কবে থেকে মন ভালো নেই, কি কারণে মন ভালো নেই ইত্যাদি সব সব জানেন। কিভাবে জানলেন? ঘটনাটা ঘটিয়েছে তোমার বন্ধুরা, অথচ জড়িয়ে গেছো তুমি। সত্যি বলছি, আমি আমি কিচ্ছু জানি না। একদিন রাতে হঠাৎ আমার কয়েকটা ফ্রেন্ড এসে আমাদের বাসায় আশ্রয় নেয়, সঙ্গে একটা ব্রিফকেস ছিল। আমি ভোরের দিকে ওদেরকে এগিয়ে দিতে যাই, তখনই পুলিশ আমাকে, আমি কোনো মতে পালিয়ে বাঁচি। হ্যাঁ আমি জানি, কিন্তু সে কথা তো কেউ বিশ্বাস করবে না, এটা কঠিন ঝামেলায় জড়ালে। হ্যাঁ, আব্বা মা জানলে? জানুক না জানুক সেটা বড় কথা নাই, কিন্তু তোমার ক্যারিয়ার তো ডুম হয়ে যাচ্ছে।